এমনকি মণিপুরে দুদিনের জন্য আমি একটা টিম পাঠাচ্ছিও মণিপুরের মানুষদের সাথে কথা বলার জন্য। আমি যে সর্বপ্রথম চিঠি দিয়েছিলাম হোম মিনিস্টারকে যে আমি যেতে চাই, আমি জানি গভর্নমেন্টে কতগুলো সিস্টেম আছে, প্রোটোকল আছে, আমি বিজেপি নই যে কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর এজেন্সিকে দিয়ে পার্টি করাবো, এইভাবে পার্টি চলে না, এইভাবে দেশ চলে না। দেশ চালাতে গেলে ধৈর্য রাখতে হয়। আমার পোষালো না তাই আপনার পেনশনটা কেটে দিলাম, এটা কোনো গভর্নমেন্টের আইন হতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট এই কালা আইন করেছে, আপনারা বলেছেন কাউকে? কোন বিজনেসম্যান বিজনেস করবে? জিএসটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইউএপিএল না কি সব বলে ওই আপনার ইডিকে ঢুকিয়ে দিয়েছে। একটা নকুলের দান নকুল দানা কিনতে গেলেও জিএসটি লাগবে, আর তাকে আপনি ওই ইডিকে দিয়ে ধরাবেন, কি কি করে দেশ চলবে? কত অত্যাচার আমাদের উপর করবেন? আর বিধানসভা ইলেকশনও তো হয়েছিল সেন্ট্রাল ফোর্সের আন্ডারে, ইলেকশন কমিশনের আন্ডারে। এবং আমি যেদিন দায়িত্বভার নিয়েছিলাম তারপর থেকে একটা দুটো ঘটনা ছাড়া কিছু ঘটনা ঘটেনি। যা ঘটেছে দ্য টাইম আই হ্যাভ টেকেন রেসপন্সিবিলিটি নট মোর দ্যান ওয়ান অর টু ইনসিডেন্টস হ্যাভ টেকেন প্লেস। এখনো পর্যন্ত সেই ছেলেগুলো জেলে আছে, এখনো পর্যন্ত তাদের ধরে ধরে রেখে দেওয়া হয়েছে। Still now those miscreants are inside each jail. আজকে আমরা কৃতজ্ঞ যে still there inside. আমার 32,000 ছেলে মেয়ে চাকরি ফিরিয়ে দিয়েছে, আমরা সরকার থেকে আবেদন জানিয়েছিলাম। I am grateful that the Supreme Court has given back the jobs of 32,000. We have appealed to the Supreme Court from the government. এক দফা মানুষ তো কাজ করছে না। এখানে কোঅর্ডিনেশন কমিটির অনেক লোক আছে সরকারি কর্মচারী। There are a lot of people here from the coordination committee of the state of West Bengal government. তাহলে তার বিরুদ্ধে পানিশমেন্ট নেওয়া হবে না কেন? একটা মানুষ সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে দেখবে যে কোন সিগনেচারটা আছে কোন সিগনেচারটা নেই, এত যদি সবাই বুঝতো। Well, why will there be no steps taken against the person who has done previously? এত ফারাক থাকতো না। Does common people understand the technicality so well? এই ভোটটা হয় ব্যালট বক্সে, ব্যালটের মাধ্যমে, তিনটে কাগজ থাকে, তারা ভোট দিয়ে তো অভ্যস্ত ইভিএম মেশিনে, একটা টিপলেই হয়ে যায়। কিন্তু এখানে people are used to giving votes in EVM machine, but now the vote happens in ballot boxes for the majority election. Instruction দিয়ে করা উচিত ছিল, ট্রেনিং দিয়ে করা উচিত ছিল। এর জন্য আমরা লোক স্যার বিরোধী দল নয়, এই জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের অনেকগুলো সিটে 50টা ভোট বাতিল হয়েছে, 100টা ভোট বাতিল হয়েছে, তাও কিন্তু দেখুন পার্টি শৃঙ্খলাবদ্ধ আছে বলে আমরা কাউকে কোথাও কোনো ঘেরাও, কোনো গন্ডগোল, কোনো কিচ্ছু করতে অ্যালাউ করিনি। Well, we have not allowed anyone to cause any protest or any gathering in front of the polling station. We wanted this entire process to be absolutely সবাই কিন্তু ঘুমোতে চলে গেছিল। Well, yesterday, everyone who speaks a lot on the television have gone to sleep, but only me and my TMC family have all woken up looking at the situation. I spoke to Abhishek at 3 at night. দু মাস ধরে এরা নবজোয়ার প্রোগ্রাম করে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে গিয়ে গিয়ে আমাদের কি ভুল ত্রুটি আছে আপনারা আমাদের বলুন, আমরা জানতে চাই। এটাই রাজনৈতিক দলের কাজ। Well, how they have done the state outreach program for 2 months, they have gone to the people asking that what we have done wrong, please tell us. This is how politics is done. আপনারা সবাই জানেন পার্লামেন্ট অ্যাডজন হয়ে গিয়েছিল রাজ্যসভা, যে সিজ ডেড বলে, আর সেখানে বলছে মাথায় ফেটটি বেঁধে ইলেকশনের সময় ঘোরে। জানি তারা আঘাতটা কতটা গুরুতর ছিল। আজকে আপনার সাথে আমার পার্সোনাল লড়াই থাকতে পারে, কিন্তু একটা মানুষ অসুস্থ হলে তার আরোগ্যও লোকে কামনা করে।
আরোগ্য কামনা করা তো দূরের কথা, রাইভালরি বিটুইন যারা আমাকে মাথায় ফিট্টি বেঁধে করেছে বলছে, তারা যখন হসপিটালে ছিল আমি কিন্তু অ্যাবাউট আ পারসন হু ইজ সিক, I called the people, I have called them when they were admitted to hospital earlier, but they have done nothing regarding this. করে এত অপমান আপনি সহ্য করেন কি করে? A lot of people ask me, how do I handle the insult? I tell them that I am used to it now. হাসি মুখে মেনে নিয়েছি, আমি এর বিরুদ্ধে বদলা নেব না, আমি কুৎসা অপপ্রচারটা এতদিন মুখ পুজে সহ্য করেছি। আজকে যদি আপনাদের কাছে আমি বলি, এত অত্যাচার এত কুৎসা এত অপপ্রচার সত্ত্বেও 80,000 সেন্ট্রাল ফোর্স ছিল। Well, I would like to tell that in spite of getting so many, you know, insulted comments from other leaders, there were 80,000 SPT but then how? Yesterday there were violence reported in Hangod area. বাইরে থেকে লোক গুন্ডা আগে থেকে জড়ো করে রেখে দিয়েছিল, বোমা জোগাড় করে রেখে দিয়েছিল। গুন্স ওয়ার ব্রট ইন ফ্রম আউটসাইড, দে ওয়ার ব্রট ইন এন্ড কেপ্ট ইনসাইড আ স্কুল, সেখানে তো সেন্ট্রাল পুলিশ ছিল। কেন তারা, আমি খুশি হতাম যদি তারা আমার তৃণমূল কংগ্রেসের কেউ অন্যায় করলো তাকেও অ্যারেস্ট করতো। আরাবুল তো হেরে গেছে, কিন্তু আরাবুল সিং হারা নয়, কিন্তু তাও আমি কিছু বলিনি তার কারণ শান্তির স্বার্থে। একটা দুটো সিট আমার কাছে ম্যাটার নয়, আমার কাছে ম্যাটার হচ্ছে মানুষ। I don't care about one or two seats, but I care about the people of Bengal. Violence করে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা আমাদের বদনাম করলেন, সরি আমি সবাইকে বলছি না যারা করেছেন, আমি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে you have this great disgrace in the entire nation by saying that there is so much violence in West Bengal. I ask for forgiveness from the people of Bengal. তাদের আপনারা চিনে রাখুন। Please remember the people who have played with the emotions of the people of Bengal. After death, if comes a doctor, treatment ta korbe kothay? Onek kichu amra shojjo korechi, we have mithe gone through a lot. Bolo bolo bolo, amay bhot dite dai ni, jodi keu bhot dite na dey apnara amay dekhan to kono election er pore 700 beshi elakay ripol hoyeche. If we were not allowing people to vote, then show us an incident where after election has concluded in a state where a re-poll have taken place yet again in more than 700 booths. কারণ সেটা ভুল ছিল বলে